নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি চাম্পাহাটিতে। এখানে আজকে আপনাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে বাড়ির ওনার কানাই ঘোষ। এবার হচ্ছে লোকেশনটা, আপনি যদি একটু লোকেশনটা বলে দিতেন কোথায় রয়েছে বাড়িটা। লোকেশন চাম্পাহাটি থেকে বাগের মোড়, আর বললে বাগের মোড় থেকে একটা রাস্তা চলে এসছে, ওটা সোনারপুর গেছে। আচ্ছা আচ্ছা। বাগের মোড় পাশেই দুটো বিয়ে বাড়ি আছে, একটা প্রীতি গার্ডেন, একটা বসন্তী ভিলা। আচ্ছা। ওটা পার হয়ে সামনেই শীতলা মন্দির আছে আমাদের, শীতলা মন্দিরের উল্টো দিকে আমাদের একটা বাড়ির পরে। আচ্ছা, সোনারপুর এখান থেকে কতটা ডিস্টেন্স? সোনারপুর এখান থেকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার। আচ্ছা। আর আপনার যেটা রয়েছে আপনার রেলওয়ে স্টেশন, চাম্পাহাটি রেলওয়ে স্টেশনটা, এখান থেকে কত, 900 মিটার হবে? 800 থেকে 900 মিটার। খুবই কাছে, কারণ আমি যখন বাইক নিয়ে আসছিলাম তখন ওই রেলওয়ে স্টেশনটা পেরিয়ে আমাকে আসতে হলো, তো খুবই কাছে রয়েছে। আর এই বাড়িটা ক কাঠা জমির উপরে রয়েছে? 2 কাঠা থেকে 2-6টা কম, মানে 1 কাঠা 14-6টা। আচ্ছা। আর এটা কত বছর পুরনো বাড়িটা? বাড়িটা হচ্ছে আমি নিচে প্রথম করেছিলাম, ওটা আর কি ওটা 20 বছর হবে, 18 থেকে 20 বছর। আচ্ছা। তারপরে আমার ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়ে তখন আমাদের ঘরের দরকার হয়, তখন আমি এটা দুতলায় করলাম। দুতলাটা খুব শখের বাড়ি, মানে মোজাইক ফিনিশ হয়েছে। হ্যাঁ, করেছি। বাথরুম আছে পাথর দেওয়া। হ্যাঁ, আমাদের বাড়িতে 3টে টয়লেট আছে এই বাড়িটায়। একটা, দুটো অ্যাটাচ, একটা কমন, মানে নিচে ভাড়া দিয়েছিলাম, ভাড়াটাদের জন্য দুটো কিচেন আছে, আর একটা কমন বাথরুম আছে, মানে পায়খানা, একটা টিউবওয়েল আছে, আর টাইম কলের জল আছে, এখন চলছে, আর একটা নতুন আসছে, খুব ফোর্স হবে জলের এটা। আর ফোর হুইলার পার্কিং তো দেখলাম নিচে রয়েছে। হ্যাঁ, ফোর হুইলার পার্কিং, একটা গ্যারেজ ঘর আছে বাইক টাইক রাখার জন্য, একটা গ্যারেজ ঘর আছে, কভার বারান্দা আছে। এটা এখন দুতলা, এটা আমাদের মিস্ত্রি এর যে প্ল্যানে আমরা করেছিলাম এটা আমার, মানে ইয়ে দিয়েছিল আমার মামা, ওই উনি একটু অভিজ্ঞ লোক, উনি আর কি 4 তলার প্ল্যান এটা আর কি আছে, ও স্যাংশন করা রয়েছে, তাই তো? কলম পিলারের। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলম পিলার এখানে রড দেখা যাচ্ছে, দেখিয়ে দিতে পারবো। তো কেউ যদি 4 তলা করতে চায় করতে পারে এখানে, কারণ স্যাংশন করা রয়েছে 4 তলা অবধি। বাহ, প্ল্যান মানে ভিত করা আছে, কলম দিয়ে করা আছে এটা। এই কলম দিয়ে এই বাড়িটা আমাদের পাড়ায় আমার প্রথম, আর এখানে আর কারোর এরকম ভালো বাড়ি, আমি খুব শখের বাড়ি আমার যাওয়ার ইচ্ছা। কেন তাহলে বিক্রি কেন করছেন এত শখের বাড়ি? যখন ঢাকুরি আমার নিজের দোকান। আচ্ছা আচ্ছা। দোকানটার কাছাকাছি আমার ছেলে টেলে নিয়ে থাকতে চাই আর কি। ও, আমাদের বিজনেসটা খুব ভোরের থেকে। আচ্ছা। আমাদের টি স্টল, হট টি সেলার। বাহ। ওখানে কাছাকাছি আমরা একটা ফ্ল্যাট নিচ্ছি, ফ্ল্যাটটা আর কি কাছাকাছির জন্য, এই জন্য আমার বাড়িটা বিক্রি করার ইচ্ছা নয়, শখের বাড়ি। আচ্ছা আচ্ছা। সেই জন্যই আমার বাধ্য হয়ে করতে হচ্ছে। আচ্ছা। আর এবার হচ্ছে আপনার মার্কেট এরিয়া নিয়ে একটু কথা বলে নিই, লোকাল মার্কেট এখানে কি রয়েছে? সবজি এখানে, সবজি মাছ বাড়ির ধারে আসে, আর প্লাস বাজারে যেতে গেলে এখান থেকে 10 মিনিট কাছেই রয়েছে, টোটো অটো অনবরত আছে, সব সময় পাওয়া যায়। মার্কেটটা কি বেশ বড় মার্কেট নাকি? বিশাল মার্কেট। আচ্ছা। চাম্পাহাটিতে আমি প্রথমবার আসলাম। বিশাল বিশাল আর সস্তা খুব, মানে পাইকারি বাজারে পাওয়া যেতে পারে, তাই তো? আচ্ছা। ওখানে মাছ, সবজি, চিকেন, মাটন, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। ব্যাংকের এটিএম। হ্যাঁ, এটিএম। আচ্ছা, এটিএম কতটা ডিস্টেন্স রয়েছে আপনার বাড়ি থেকে? এটিএম আছে এই চাম্পাহাটিতেই, চাম্পাহাটি কাছেই একদম। মানে ওয়াকিং ডিস্টেন্স কি? ওয়াকিং 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা। আর এবার হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলে নিই। রেলওয়ে স্টেশনটা তো বলেই দিলাম, কত, 800 থেকে 900 মিটার হবে এই বাড়ি থেকে। আর যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড বলি, কি রয়েছে কাছাকাছি? এখানে বাস স্ট্যান্ড সামনে তেমাতা আছে, ওখানে নার্সিংহোম আছে, ইস্পাত। আচ্ছা। ইস্পাত নার্সিংহোম খুব বড় নাম করা, এখানে নার্সিংহোম আরও আছে চাম্পাহাটিতে, আর এখানে সিনেমা হল, হসপিটাল আছে আমাদের, সরকারি হসপিটালও আছে, হসপিটাল আছে এখান থেকে 10 মিনিটের মধ্যে। আর স্কুল কলেজ কি আছে? স্কুল কলেজ আছে 4-5টা আছে, গার্লস স্কুল আছে, বয়েজ স্কুল আছে। বলো কলেজ কিছু আছে? কলেজ আছে সুশীলকর কলেজ, সুশীলকর কলেজ তেমাতা। আচ্ছা আচ্ছা। আর আপনার এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা বললেন না? নিয়ারেস্ট মেট্রো স্টেশন এখান থেকে ওই নিউ গড়িয়া। আচ্ছা। আর বাস স্ট্যান্ড কি রয়েছে এখানে? বাস স্ট্যান্ড এখানে আছে ওই তেমাতা থেকে বাস স্ট্যান্ড, আর আমাদের সামনেই একটা মেন রোড, বড় মেন রোড আছে, আপাতত এখন বাস যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। অটো টোটো এই সমানে বড় হতো, মানে মিনিটে মিনিটে। চাম্পাহাটি আমাদের ক্যানিং
সোনারপুর থেকে ক্যানিংয়ের মধ্যে চম্পানি সবচেয়ে বেস্ট। আচ্ছা, সব কিছু আছে, সব কিছু, বড় বড় কাপড়ের দোকান, শপিং মল আছে, একটা নতুন হয়েছে চারতলা, বাহ, চম্পানি এখান থেকে 8 মিনিট হাঁটলেই হয়ে যাবে। আর রিলায়েন্স জিওটাও তো কাছে রয়েছে না, সুপার মার্কেটের মধ্যে রিলায়েন্স জিওটা রয়েছে। আর এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পেপার সব ওকে আছে তো? পেপার সব ওকে, লোন হবে। আচ্যা, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে? যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে, পেপার সব ওকে একদম, এটা বাস্তু জমি। আচ্ছা, সেটার দিকে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর এখানে জল, আই থিঙ্ক এখানে বোরিং জল আছে তাই না? এখানে এখানে ওই টাইম কলের মিষ্টি জল আছে, মিষ্টি জল আছে, মিষ্টি জল জলে সেরকম আয়রন আছে কি? না না, এটা মিষ্টি জল, মিষ্টি জল আছে, কারণ নিচে জল আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এরিয়াতে ওয়াটার লগিং হয় এখানে? কোনোদিন আজ পর্যন্ত জীবনে জল জমে, জল জমেনি। আচ্ছা, হাইল্যান্ড। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, তাই তো? এই এরিয়াটা তো পঞ্চায়েত আন্ডারে আছে, পঞ্চায়েত তো মিউনিসিপ্যালিটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার আপনাদেরকে বাড়ির বাইরে এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দোতলা বাড়ি, বিল্ডিংয়ের রং করা রয়েছে। আর বিল্ডিংয়ের ঠিক নিচে এখানে আপনারা 10 ফিটের রাস্তা পেয়ে যাবেন, ছোট গাড়ি এখানে ঢুকে যাবে। আর এই বাড়িতে কিন্তু আপনারা 4-wheeler কার পার্কিংও পাবেন। রেসিডেন্সিয়াল এরিয়া দেখে নিন, এখানে ফ্ল্যাটের কালচারটা সেভাবে আসেনি। এই লেফট সাইডেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানে বাড়ি, ইন্ডিপেন্ডেন্ট হাউস রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন গেট, মেইন গেট থেকে ঢুকলাম, ঢুকে আপনার একটা বড় উঠোন পাবেন। রাইট সাইডে এটা হচ্ছে আপনার গ্যারেজ, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x8। এখানে আপনার 4-wheeler রাখতে পারবেন। সামনে আপনার সেপটিক ট্যাঙ্কটা পেয়ে যাবেন। আর রাইট সাইডে এখানে আপনার 2 kitchen পাবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কিচেন, আর রাইট সাইডে এটা হচ্ছে আপনার সেকেন্ড কিচেন। তো আপনাদেরকে ফার্স্ট কিচেনটা আগে দেখাই, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x5, নেট সিমেন্ট করা রয়েছে, উপরে অ্যাসবেস্টাস রয়েছে। তার ঠিক রাইট সাইডে এখানে আপনারা আরেকটা কিচেন পেয়ে যাবেন, সেকেন্ড কিচেন, এই টোটাল সাইজটা হচ্ছে আমার 6x3.5। দুটো কিচেন রয়েছে, আর এটা হচ্ছে আপনার বাথরুম, বাথরুমটা আপনার দেখিয়ে দিই, ছোট্ট বাথরুম, 4x4 বাথরুম রয়েছে। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, একটা বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখে দিচ্ছি, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x5। গ্রাউন্ড ফ্লোরটা আপনার নেট সিমেন্ট রয়েছে, আর ফার্স্ট ফ্লোরটা আপনারা মোজাইক পেয়ে যাবেন। সো গ্রাউন্ড ফ্লোরে আপনারা 2 bedroom পাবেন পাশাপাশি, আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x12। টোটাল এখানে আপনারা 4 উইন্ডোজ পেয়ে যাবেন, এই পাশে 2 রয়েছে, এই পাশে একটা, আর এটা হচ্ছে আপনার 4th window। উপরে লফট এরিয়া পাবেন, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। এটা হচ্ছে আপনার MCB, ইলেকট্রিকের ওয়্যারিং দেখতে পাচ্ছেন সবই হেভেলসের রয়েছে। আর যেহেতু এটা নিজস্ব বাড়ি, কোয়ালিটি নিয়ে এখানে কোনোরকমভাবেই কম্প্রোমাইজ করা হয়নি। আর বাড়িতে রিসেন্টলি রঙও করা হয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সেম সাইজের এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এটা আমি দেখাতে পারলাম না বিকজ এখন ভাড়া রয়েছে, রেন্টে রয়েছে একজন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x5, এটা কোমোড রয়েছে। সো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে ট্যুর দিয়ে দিলাম, এখান থেকে আমি ঢুকলাম, এটা হচ্ছে আপনার মেইন গেট, পাশাপাশি 2 কিচেন পাবেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, গ্যারেজটা আপনার ঢুকেই রাইট সাইডে পাবেন, 4-wheeler গ্যারেজ রয়েছে, এটা হচ্ছে আপনার সেপটিক ট্যাঙ্ক, উঠোন পেয়ে যাবেন একটা বড় সাইজের, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, 2 bedroom পাশাপাশি পাবেন, আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস,
স্টেয়ারকেস থেকে উঠলাম, একটা বড় উইন্ডো পাবেন, ফ্রেঞ্চ উইন্ডো। সো আগে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের লেআউটটা দেখিয়ে দিই। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা ঠাকুর ঘর পাচ্ছেন, পাশাপাশি দেখতে পাচ্ছেন দুখানা বেডরুম রয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন, কভার্ড কিচেন রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, উপরে আপনার লফট এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা আপনার প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে ব্যালকনিটা। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিই। সো ঢুকে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x5। ফার্স্ট ফ্লোরটা দেখতে পাচ্ছেন মোজাইক ফিনিশ রয়েছে, একটা বড় উইন্ডো এই সাইডে আপনারা পেয়ে যাবেন, ফ্রিজের পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন ডাইনিং রুমে। আর এটা হচ্ছে আপনার ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরের সাইজ হচ্ছে আপনার 7x6। উপরে একটা লফট এরিয়াও রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x12। টোটাল এখানে দেখতে পাচ্ছেন তিনখানা উইন্ডো রয়েছে। টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার সুইচেস। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি, যেটা ঠিক পাশেই রয়েছে। এই সেকেন্ড বেডরুমের সাইজও সেম 12x12। টোটাল এখানে আপনারা তিনখানা উইন্ডো পেয়ে যাবেন। আলো বাতাস হাওয়া কিন্তু আপনারা এখানে ভরপুর পাবেন। এটা হচ্ছে আপনার সুইচেস, দেখে নিন। আর টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পাবেন। আর এই সেকেন্ড বেডরুমের সাথে আপনারা একটা স্পেশিয়াস ব্যালকনি পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x2। ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, যেটা ঠাকুর ঘরের ঠিক রাইট সাইডে রয়েছে। কভার্ড কিচেন রয়েছে। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 7x5। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক এখানে পেয়ে যাবেন, এখানে সুইচ রয়েছে টাইম কলের জন্য, আর এখানে স্টোরেজ স্পেস রয়েছে। আর অল্প এই সাইডে দেখতে পাচ্ছেন টাইলসের কাজও করে দেওয়া রয়েছে কিচেনে। উপরে একটা লফট এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 9x4। এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। একদম টপ টু বটম দেখতে পাচ্ছেন এখানে ওয়াল টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার কোমোড, ইন্ডিয়ান পেয়ে যাবেন, দু সাইড ওপেন রয়েছে, দেখে নিন। আর এটা হচ্ছে আপনার শাওয়ার, হ্যান্ড শাওয়ারও এখানে পেয়ে যাবেন। আর এখানে আপনারা আরেকটা ব্যালকনি পাবেন সাউথ ফেসিংয়ে। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x2, দেখে নিন। সো আপনাদেরকে বাড়ির ট্যুরটা দিয়ে দিলাম। আমি নিচে ডেসক্রিপশন বক্সে বাড়ির ওনারের নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা কল করে সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, এখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ লাগছে না। তো দাদা বাড়ির ট্যুরটা দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রেখেছেন? আমার 22 লাখ হলে আমি ছেড়ে দেবো। 22 লাখ মানে খুবই কম, মানে 22 লাখ টাকায় আপনারা দোতলা বাড়ি পেয়ে যাচ্ছেন। এখানে তো 7 লাখ টাকা তো খালি জমি পাওয়া যায়, আমার এইখানটার পাশে বিক্রি হচ্ছে 8.5 লাখ টাকা। আচ্ছা, খালি জমি এত কমে ছেড়ে দিচ্ছেন? লোন ছেড়ে দিচ্ছে, আমাদের খুব তাড়াতাড়ি আছে, তাড়াহুড়োতে আছে। আচ্ছা, আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই যে উনি হচ্ছে বাড়ির মালিক, তো আপনাদের কিন্তু কোনো রকমের এক্সট্রা কোনো ব্রোকারেজ পে করতে হবে না। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে।
বিল্ডিং এর রং করা রয়েছে আর এটা হচ্ছে আপনার জলের ট্যাঙ্ক। অলরাইট, আপনাদেরকে বাড়ি ট্যুরটা দিয়ে দিলাম, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।